সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 18 আগস্ট রবিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সে সকল বিনিয়োগকারীদের জন্য, যে সকল বিনিয়োগকারীরা আমরা 6 আগস্টের পর থেকে তাদের শেয়ারগুলো টানা পতন বা অধিকাংশ সময় দিনগুলো পতন হয়েছে। আমরা আজকে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনা শিরোনাম, তবে এবার কি এই 10টি শেয়ারের বিনিয়োগকারীদের সুখের দিন আসিতেছে, এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব, অনুগ্রহ করে সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটি শেয়ারগুলোর অবস্থানও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কোন শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। তবে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি তবে কি এটা একটি প্রশ্নবোধক আলোচনা। এই প্রশ্নবোধক আলোচনার মানে এটা নয় যে এই শেয়ারগুলোর সুখের দিন আসিতেছে। আমরা যেহেতু বাজারে আমরা দেখেছি 6 আগস্টের রাজনৈতিক পদ পরিবর্তনের পর 6 আগস্ট থেকে বাজারে যে লেনদেনের বৃদ্ধি প্লাস ইন্ডেক্স বৃদ্ধির পর শুধুমাত্র কিছু কিছু শেয়ার ছাড়া অধিকাংশ শেয়ারের ব্যাপক একটা উত্থান আমরা দেখেছি। ইভেন ব্যাংক সেক্টর, মাল্টি ন্যাশনাল কোম্পানি, ফাইন্যান্সের কিছু কিছু শেয়ার আমরা 50% অ্যাবভ দাম বাড়তে দেখেছি। 40, 42, 30, 25, 20 এইভাবে কোনো কোনোটা বেড়েছে। তো এই যে দাম বৃদ্ধি 6 আগস্টের থেকে শেয়ার বাজারে, অপরদিকে কোনো কোনো শেয়ার 20, 30, 40, 50, 60% পর্যন্ত দাম কমেছে। ঠিক এটা উল্টো হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যে আলোচনাটা করছি সেখানে আমি আপনাদেরকে এটাই মিনিং করতে চাচ্ছি যে শেয়ার বাজার এমনই একটা জায়গা, এখানে সাইক্লিক মুভমেন্ট হয়, আপস অ্যান্ড ডাউন। কখনও একটি শেয়ার দাম বেড়ে চূড়ায় চলে যায় এবং কখনও একটি শেয়ার দাম কমে একেবারে লো লেভেলে চলে আসে। এবং টানা যেমনই কোনো শেয়ার বাড়ে না, তেমনি টানা কোনো শেয়ার কমে না। এটা ঠিক যে হয়তো কখনো কখনো 10 দিন 15 দিন 1 মাস 2 মাস ধরে শেয়ারটির অবস্থান খারাপ থাকে, কিন্তু এমনটি নয় যে সবসময় সেই শেয়ারটি খারাপই হয়ে থাকবে। তো বন্ধুরা, আমরা যখন কিনা বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল চরমে এবং ব্যাপক উত্থান ইন্ডেক্সের প্লাস বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, সেই বাজারেও কিন্তু আমরা এক সাইডে স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাংক, ফাইন্যান্স এবং মাল্টিন্যাশনালের বেশ কিছু কোম্পানির শেয়ার হু করে দাম বাড়তে দেখেছি, অপরদিকে আমরা কিছু আবেগ কাজ করে আওয়ামী লীগের শেয়ার বা আওয়ামী লীগপন্থী শেয়ার এই ধরনের একটা আবেগ কাজ করে নেগেটিভ ত্বরান্বিত হয়েছে। এটার সাথে সাথে সেই শেয়ারগুলো আওয়ামী লীগপন্থী না হয়ও, রাজনৈতিক রং না থাকাতেও অনেক শেয়ার, এমনকি 80% 90% শেয়ার রাজনৈতিক কোনো রং বা রাজনৈতিক কোনো বিষয় না থাকাতেও সেইগুলো ব্যাংক, ফাইন্যান্স, মাল্টিন্যাশন এই ধরনের শেয়ারগুলোর দাম বৃদ্ধির ফলে সেই সব শেয়ারগুলোর টানা পতন আমরা দেখেছি এবং ব্যাপক পতন দেখেছি বা হয়েছে বা এখনও আছে হয়ে। তো বন্ধুরা, এটা মনে করার কোনো কারণ নেই যে শেয়ার বাজার আবেগ দিয়ে চলে বা তার আবেগের উপরেই দাম বাড়বে, এটা কখনো নয়। শেয়ার বাজারটা একটা বুদ্ধিদীপ্ত এবং স্মার্ট এবং অত্যন্ত কৌশলী বিনিয়োগের জায়গা। এখানে এক শ্রেণীর লোক লাভের করার জন্য বিভিন্ন রকম কৌশল বা ফন্দি বা রিমার ছড়ানো হয়, সেই রিমার খেয়ে বা সেই গুজব বা সেই ফ্লো খেয়ে ঢাল হিসেবে তারা তাদের হাতের শেয়ারগুলো দাম বৃদ্ধি করে, সেই শেয়ারগুলো টানা বৃদ্ধি করে তারা
যে শেয়ারগুলো টানা পতন হচ্ছে সেসব শেয়ারগুলোতে ইনভেস্টে যায়। এটাই হলো শেয়ার বাজারের কৌশল, এবং একটি সময় সেই টানা বৃদ্ধি হওয়া শেয়ারগুলো থেকে আস্তে আস্তে সরে এসে যেইগুলো টানা পতন হচ্ছে সেগুলোতে ইনভেস্ট করে, এবং একটি সময় যখন এই টানা পতনকৃত শেয়ারগুলো কালেকশন বা অ্যাকুমুলেশন কমপ্লিট হয়ে যায় তখন সেসব শেয়ারগুলো আবার দাম বাড়ানো হয়, এবং যে শেয়ারগুলো চুরাই বা ব্যাপক বৃদ্ধি হয়ে যায় সেই শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং করে নেয়, এবং একটি সময় সেই টানা বৃদ্ধি হওয়া শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে যায়। তো বন্ধুরা, আপনারা জানেন এই যে আমি যে আলোচনা করছি, রিসেন্ট টাইমে আমরা ব্যতিক্রম ঘটনা ঘটছে শুধুমাত্র রাজনৈতিক পটপরিণ চলমান পরিস্থিতির ওপরে কেন্দ্র করে। সেই প্রেক্ষাপটটি হলো যে বিনিয়োগকারীদের মধ্যে একটা ব্যাপক আস্থার লেভেল তৈরি হয়েছে, যেটা বাংলাদেশ শেয়ার বাজারে ছিল না, সেই আস্থা লেভেল শুরু হয়েছে, এবং এইটার সাথে ব্যাংক সেক্টরের মুভমেন্ট এবং মাল্টিন্যাশনাল এবং কোম্পানিগুলোর কিছু কোম্পানিগুলো এবং ব্যাংক সেক্টরের এক ছত্র আধিপত্যের ফলে শ্রুতিতে অনেক বিনিয়োগকারী সেই ব্যাংক সেক্টরের দিকে ধাবিত হয়েছেন, এবং এই ধাবিত হওয়ার ফলে তারা তাদের হাতের শেয়ারগুলো সেখানে ভালো শেয়ার বা বটমের শেয়ার অথবা ভালো ইপিএস অথবা দুর্বল মূল্যভিত্তির শেয়ার সেই সব শেয়ারগুলো ছেড়ে দিয়ে তারা সেসব শেয়ারে ইন করেছেন। এর ফলশ্রুতিতে হয়েছে কি, এই ধরনের শেয়ারগুলো যেগুলোতে তারা টানা সেল দিয়েছেন এগুলো টানা পতনে গেছে, এবং সেই শেয়ারগুলো একেবারে বটম লেভেল থেকেও নিচে নেমে গেছে। উপরন্তু আমরা একটু খেয়াল করলে দেখব বাজারে প্রত্যেক বছর এবং হিস্ট্রি অনুযায়ী বাজার আগস্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত ইভেন নভেম্বর পর্যন্ত আমরা এই জুন ক্লোজিং শেয়ার, এই জুন ক্লোজিং শেয়ারগুলোর বড় মুভমেন্ট দেখতে পাই ডিভিডেন্ড ঘোষণার আগ পর্যন্ত, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বা ডিভিডেন্ড ঘোষণার আগ পর্যন্ত বা ফার্স্ট কোয়ার্টার দেওয়া পর্যন্ত সেই ধরনের শেয়ারগুলো, বিশেষ করে জুন ক্লোজিং শেয়ারগুলো বাজারে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে। কিন্তু বন্ধুরা, আমরা যেহেতু বর্তমান বাজারে একটি প্রেক্ষাপট চেঞ্জের অবস্থায় আছি, সেহেতু কিছু আবেগ কিছু প্রবেগ কাজের সমান প্রবেগ এবং কিছু ফ্লোকে ওভারফ্লো করে দিয়ে শেয়ারগুলো টানা বৃদ্ধির ফলে সেই সব জুন ক্লোজিং শেয়ারের 90% শেয়ার টানা পতনে চলে যায়। তেমন কিছু শেয়ারগুলোর মধ্যে থেকেই আমি আপনাদেরকে আজকে সেই শেয়ারগুলোর জাস্ট নমুনা দেখাবো, কিন্তু আমি এই সব শেয়ারগুলো আরও অধিকাংশ শেয়ার কিন্তু এই রকম অবস্থান হয়েছে, তো এদের মধ্যে থেকে কিছু শেয়ার ব্যাপক কমেছে, তারা আমি তাদেরকে দেখাবো তাদের অবস্থান। আমি এবার যে বিষয়টি বলতে চাচ্ছি বন্ধুরা, আমরা হিস্ট্রির আলোকে এবং এটি স্বাভাবিক ডিভিডেন্ড ঘোষণার আগে শেয়ারগুলো সবসময় সরব হতে দেখা যায় এবং দাম বৃদ্ধি হতে দেখা যায়, কিন্তু এবার প্রেক্ষাপটটি চেঞ্জ হওয়াতে এটা হয় নাই এখন পর্যন্ত। তবে এটাও ঠিক যে এখন টানা পতনে আছে, এটা যে টানা পতনেই থাকবে এমন কোনো কথা নেই, অচিরেই এই শেয়ারগুলোতেও বিনিয়োগে বেড়ে যাবে, এবং যেই শেয়ারগুলো আফ হয়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে সেখানে থেকে প্রফিট টেকিং করে এই শেয়ারগুলোতেও অবস্থান যাবে বা বিনিয়োগে যাবে। তেমন প্রমাণ কিছুটা আমরা গত বৃহস্পতিবারে অলরেডি দেখতে পেয়েছি। তো আমি মনে করি এই সকল বিনিয়োগকারীরা যারা জুন ক্লোজিংয়ের মধ্যে অধিকাংশ শেয়ারের দাম প্রাইস ফল করেছে তাদের অধৈর্যর কিছু নাই, আমি তাদেরকে তাদের জন্যই এই যারা প্যানিক বা আক্রান্ত গুজবে হয়ে আছেন বা যারা লসে আছেন বা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন বা চিন্তায় আছেন তাদের স্বার্থেই আমি আজকের এই 10টি শেয়ারের উদাহরণস্বরূপ আপনাদেরকে তাদের হেডিং সহ এই বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি। তো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টি বুঝতে জানতে চেষ্টা করবেন। একটি বিষয় মনে রাখবেন, শেয়ার বাজার একটি সাইক্লিক মুভমেন্ট, যেমন গোল বিষয়টি ফুটবলের মতো উপরে যায় আবার নিচে আসে, নিচে যায় উপরে আসে, চক্রাকার বিনিয়োগ হয়। তো
আমাদের শেয়ার বাজার কেন সব বাজারে এরকমই হয়, আমাদের এখানেও এটি বেশি হয়। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরুন, প্যানিক হবেন না এবং এই আতঙ্কিত হয়ে লসের জায়গায় যাওয়ার আগে অন্তত চিন্তা করবেন, লসে সেল করার আগেও অন্তত চিন্তা করবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই ধৈর্যর বিকল্প নেই, যদি লোন থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট হয় তাহলে ধৈর্যর বিকল্প নেই। কারণ এই শেয়ার বাজারেই 100 টাকার শেয়ার 10 টাকা হয়ে যায়, আবার 10 টাকার শেয়ার 200 হয়ে যায়, আবার 100 শেয়ার 20 আসে, এসে আবার একটি সময় 150 যায়। এটাই শেয়ার বাজার এবং শেয়ার বাজারে ধর্ম এবং এটাই হয়ে থাকে। তাই আপনাদেরকে আজকে আমি যে 10টি শেয়ারের ডেসক্রিপশন বা তাদের নমুনাসহ উদাহরণগুলো দেখাবো, আশা করি এই 10টির বদলতে অন্যান্য শেয়ার যাদের আছে জোন ক্লোজিং তারাও বিষয়টি আঁচ করতে পারবেন। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো একটি লোপেট বা জাং, কারণ আমি অধিকাংশ শেয়ার এখানে সবগুলো নয় যে 10টি দেখাবো তার মধ্যে লোপেট বা জাংগুলোর প্রায়োরিটি বেশি দিয়েছি। কারণ একটাই, কারণ এই সেপ্টেম্বর আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস সাধারণত এই লোপেট বা জাং জাতীয় শেয়ারগুলোর আমরা উত্থান হিস্ট্রিতে সব সময় দেখে থাকি। তো আমরা প্রথমে জেমিনিসি এই শেয়ারটি নিয়ে দেখাবো। দেখুন গতদিনও শেয়ারটির, বন্ধুরা দেখুন জেমিনিসি শেয়ারটি তো 6 আগস্ট থেকে বাজার ভালো হওয়ার পরও 4 আগস্ট থেকে শেয়ারটি 1 আগস্ট 314 ছিল, টানা পতন হয়ে 241.80 টাকা চলে আসে। ব্যাপক পতন, দেখুন ব্যাপক পতন চলে আসে। এরপর আমরা যে শেয়ারটি দেখাবো সোনালি পেপার, সরি সোনালি আস, দেখুন গতদিন 264.50 ছিল, এটিও দেখুন গত 1 আগস্ট থেকে টানা পতন হয়ে শুধুমাত্র 8 আগস্ট 13 আগস্ট বৃদ্ধি হয়েছে, কিন্তু এই 291 টাকা থেকে পতন হয়ে 264 টাকা। এটা অবশ্য অন্যান্য শেয়ারগুলোর তুলনায় একটু কম প্রাইস ফল করেছে। এরপর আমরা যে শেয়ারটি দেখাবো AIL, এই শেয়ারটিও দেখুন আমরা দেখছি 4 আগস্ট থেকে 119 টাকা লেভেল থেকে 98 টাকা চলে আসে, শুধুমাত্র একদিন প্রাইস কিছুটা ইনক্রিজ করে। এরপর আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে উল্লেখযোগ্য হারে দাম কমে যাওয়ায় তেমন একটি শেয়ার আমরা দেখাবো, নাভানা ফার্মা। দেখুন এই শেয়ারটিও ফান্ডামেন্টাল রেশিও আছে, এটাও রাজনৈতিক রং লেগে এই শেয়ারটিও দেখুন 1 আগস্ট 87 টাকা ছিল, সেই শেয়ারটি কমে 72-এ চলে এসেছে। এরপর আমরা যে শেয়ারটি দেখাবো শেয়ারটির সবচাইতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেটা দেখাবো, তার পূর্বে আমরা যেটা দেখেনি নাভানা ফার্মা। দেখুন এই শেয়ারটিও 1 আগস্ট 87 ছিল, টানা পতন হয়ে 72-এ চলে আসে। এরপর যে শেয়ারটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন একটি শেয়ার আমি দেখাবো, শিপাল, 59.40 টাকা গতদিন ছিল এবং শেয়ারটির ওভারঅল টানা বায়ার নাই অবস্থান ছিল শুধুমাত্র একদিন বাদে। 1 আগস্ট শেয়ারটি ছিল 72.80 টাকা, সে লেভেল থেকে দেখুন তার পূর্বে থেকেই শেয়ারটির প্রাইস ফল করে আসছিল। দেখুন শেয়ারটি 94 লেভেল 7 জুলাই সেখান থেকে টানা পতন, একদিন দুদিন তিন দিন দাম শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে 59.40 টাকা, ব্যাপক পতন হয়েছে শেয়ারটির। এরপর আমরা যে শেয়ারটি দেখাবো মাঝে আমরা আরেকটা দেখানো ভুলি, সোনালি পেপার, এই শেয়ারটি দেখুন এই শেয়ারটি সবচেয়ে ব্যাপক পতনের মধ্যে আরও একটি শেয়ার। দেখুন শেয়ারটি 11 জুলাই 317 ছিল, সেই লেভেল থেকে টানা পতন, মাত্র তিন দিন দাম ইনক্রিজ করেছে, টানা পতনে 232 টাকা প্রায় আমরা
শেয়ারটির 100 টাকার কাছাকাছি প্রাইস কমে যেতে ব্যাপক পতন হয়েছে এই শেয়ারটি। দেখুন ব্যাপক পতন হয়েছে, বিশেষ করে 6 তারিখে থেকে কিছুটা ইনক্রিজ করলেও একদিন বাদে আবার শেয়ারটি পতন হয়েছে, ব্যাপক পতন হয়েছে এটিও। এরপর আমরা যে শেয়ারটির আলোচনা করব, এরপরে শেয়ারটি হচ্ছে ওরিয়ন ফার্মা। এই শেয়ারটিও দেখুন আমরা গত 1 আগস্টে 66 টাকার পর শেয়ারটি কমে 56 টাকা চলে আসে। এরপর আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এমারাল্ড অয়েল। এই এমারাল্ড অয়েল এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এই এমারাল্ড অয়েল শেয়ারটি আমরা এখানে দেখাবো, 48 টাকা 51 টাকা ছিল 9 জুলাই, তারপর টানা পতন, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন মাত্র ইনক্রিজ করছে এবং টানা পতন হয়ে 37 টাকা। এরপরে আমরা সবশেষে একটি শেয়ার যেটি কিন্তু এই সময় যে ব্যাংক সেক্টরের দাম বৃদ্ধির মধ্যে ছিল, তবুও কিন্তু ব্যাংক সেক্টরের সেই শেয়ারটি কিন্তু দাম বাড়ে নাই, সেই ফ্লো কাজ করে নাই, বরং এটাও সেটা সে ফ্লো ধরে রাখতে পারে নাই বা হয় নাই, রূপালি ব্যাংক। আপনারা জানেন ব্যাংক সেক্টরের একটা টানা মুভমেন্ট ছিল, কিন্তু এই শেয়ারটি ব্যতী ডেকে মাত্র 6 আগস্টে শুধুমাত্র শেয়ারটির প্রাইস আপ ছিল, তারপর 8 আগস্ট একদিন এবং সেই 28 থেকে শেয়ারটির 27 টাকা, দ্যাট মিন্স দাম কিছুটা ফল করলেও টানা কন্টিনিউ পতন আমরা দেখেছি। অন্যান্য শেয়ারগুলো যেমন ব্যাপকভাবে প্রাইস ফল করেছে, কিন্তু ব্যাংক সেক্টরের যেহেতু একটা হিউজ মুভমেন্ট ছিল সেহেতু শেয়ারটি তেমনভাবে ফল করতে পারে নাই, তবে টানা পতনেই ছিল অল্প করে হলেও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই আলোচনার মানে এটা বোঝাতে চাইনি যে এবার এই শেয়ারগুলোর দাম বাড়বে, আমি শুধু বোঝাতে চেয়েছি সেন্টিমেন্টটা বিষয় এবং বাজারে বিনিয়োগকারীদের সেই সাইক্লিক মুভমেন্টে আস্থা রাখার কথাই আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা প্যানিক হবেন না এবং ধৈর্য হারাবেন না। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্যাশ কোড হয় তাহলে অবশ্যই সফলতা আসবেই ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরুন, অতীত হিস্ট্রির মতো শেয়ার বাজারে সব সময় আমরা দেখেছি আগস্ট মাস থেকে অক্টোবর 5 পর্যন্ত এ ধরনের জুন ক্লোজিং শেয়ার বা লোপেট জাং জাতীয় শেয়ারের উত্থান দেখা যায়। আমি শুধুমাত্র এই 10টি শেয়ার মাধ্যমে আপনাদেরকে এই আলোচনাটির সংলাপ আলোচনাটি আপনাদেরকে উপস্থাপন করলাম মাত্র, এর বাইরে অন্য কিছু নয়। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন, এই আলোচনা দেখে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহর কাছে এই দোয়াই কামনা করি। সালামু আলাইকুম।